নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষের দিনে তৃপ্তি করে খাওয়া যায় এমন একটা রেসিপি আজ আমি শেয়ার করছি, যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি আলু, বেগুন আর সিম কেটে নিয়েছি। সিমগুলোকে আমি গোটায় রেখেছি, দুটো সাইড কেটে তারপর সুতোর মতো অংশটাকে বাদ দিয়ে দিয়েছি। আলু বেগুনগুলোকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এখন এক মুঠো পরিমাণ কলাই ডালের বড়ি দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। এই বড়িগুলো আমার নিজেরই তৈরি, যাই হোক বড়িগুলো লালচি করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই লম্বা করে কেটে নেওয়া বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু বেগুনগুলোকে ছোট করেও কাটতে পারেন। এই বেগুনের মানটা খুবই ভালো, বেগুনটা খুবই ভালো বেগুন, সেই জন্য কিন্তু আমি একটু বড় করেই কেটেছি। এখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে কিন্তু লবণ হলুদ মাখিয়েও ভাজতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হবে। দেখুন বেগুনগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে বেগুনগুলোকে তুলে নিলাম। বেগুন ভালো হলে অল্প তেলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায়। এখন কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আরও কিছুটা তেল যোগ করে দিয়ে লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আলুটা এদিকে ভাজা হতে থাক, একটু নরমও হয়ে যাবে। এদিকে আমি একটা বাটির মধ্যে হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ ধনে গুঁড়ো, কোয়ার্টার চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে হবে, আর কোয়ার্টার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাফ কাপের মতো জল দিয়ে মশলাটাকে জলে গুলে খুব ভালোভাবে রেখে দেব। এতে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। চাইলে আপনি মশলা বেটেও রান্না করতে পারেন। এদিকে দেখুন 3-4 মিনিট হয়ে গেছে, আলুটাও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। তেল ঝরিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে আমার বাদবাকি রান্নাটা হয়ে যাবে, তো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু, 5 ফোড়ন, মোটামুটি 1/2 টিস্পুনের মতো হবে, আর একটা তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে 30-40 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হিং। এটা কিন্তু অপশনাল, ইচ্ছে হলে দিতেও পারেন, না হলে না দিলেও চলবে। হিং কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে মোটামুটি 1-1.5 মিনিট সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কাটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা আগে থেকে জলে গুলে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিলাম, সাথে একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। এখন নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে মশলা কষালে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো। সিমগুলোকে কিন্তু আমি ভাজিনি, এরকম মশলার মধ্যে দিয়ে দিলাম। সিম সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য সিম এরকম ভাবে দিলে কিন্তু বেশি ভালো হবে। আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরো 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিলাম। দেখুন বেশ সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সে বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিয়ে ঝোলটাকে মোটামুটি 2-3 মিনিট সময় ধরে ফুটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটুখানি চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে, খেতে বেশ ভালো লাগবে। কেউ যদি অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন মোটামুটি 2-3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। বড়িটা একটু নরম হয়ে যাবে। বড়িটা একটু নরম হয়ে গেলেই আমরা ভেজে রাখা বেগুনগুলো এই সময়তেই দিয়ে দেব। অনেক অনেক রান্নাতে আমরা কিন্তু বেগুনটা একদম শেষে অ্যাড করি, এই রান্নাতে কিন্তু 5 মিনিট ফুটিয়ে নেব। এতে করে ঝোলটা বেশ ঘন হয়ে যাবে আর ঝোলের সাথে বেগুনটা মিলেমিশে কিন্তু ঝোলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। দেখুন ঢাকাটাকে ওপেন করে নিচ্ছি, ঝোলের ঘনত্বটা দেখুন কি সুন্দর হয়েছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে, আর ঝোলটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ধনে পাতার পরিবর্তে
গরম মশলা গুঁড়ো দিতে পারেন। যেহেতু শীতকাল, ধনে পাতাটা খুব ভালো পাওয়া যায়, সেই জন্য কিন্তু একটু ধনে পাতা দিলেই ভালো। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেবো। আমার এই সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।